কলেজের র্যাঙ্কিং এর চিন্তা ভাবনা থেকে ছাত্রছাত্রীদের বেরিয়ে আসার বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজ বীর বিক্রম মহাবিদ্যালয়ের উদ্যোগে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশের বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরার উচ্চশিক্ষা দফতরের আধিকারিক এনসি শর্মা, আগরতলা মহারাজ বীর বিক্রম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নির্মল ভদ্র সহ প্রমুখরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ত্রিপুরার ভবিষ্যৎ নির্ভর করবে ছাত্রছাত্রীদের উপর। স্কুল কলেজের রেগিংয়ে চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে ছাত্রছাত্রীদের। রেগিং একটি ব্যাধি। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সিনিয়র জুনিয়র সকলে মিলে থাকতে হবে, তবেই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।